সিরাজগঞ্জে বিদ্যুতের মিটার ও ট্রান্সফরমার চুরি বেড়েছে। গত এক মাসে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি একের আওতায় উল্লাপাড়া, শাহজাদপুর ও রায়গঞ্জ উপজেলায় ট্রান্সফরমার চুরি হয়েছে 12টি। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের আওতায় কামারখন্দ উপজেলায় শিল্প মিটার চুরি করা হয়েছে 17টি। সর্বশেষ শনিবার রাতে কামারখন্দ থানায় 500 মিটার এলাকার মধ্যেই চুরি হয়েছে 13টি মিটার, অন্য 4টি উপজেলার চর ধোপাকান্দি এলাকার। চুরি করা 17টি মিটারই চালকলের আর ট্রান্সফরমারগুলো বেশিরভাগই সেচ কাজের। চালকলগুলোর মিটার চুরি হওয়ায় বন্ধ হয়েছে বিদ্যুৎ সংযোগ। এতে ধান সিদ্ধ করা থেকে শুরু করে চাল তৈরির সব ধরনের প্রক্রিয়া বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন চালকল মালিকরা। কামারখন্দ গ্রামের চালকল মালিক সাগর আলী জানান, 1.5 বছর আগে মিটার চুরির ঘটনা ঘটেছিল, সম্প্রতি আবার মিটার চুরি বেড়েছে।